তৃতীয় স্বীকৃতীবৃন্দ কেমন আছো তোমরা আজকে আমরা এই ফাংশনটার কিভাবে চরম মান নির্ণয় করে সেটা আমরা দেখাবো চরম মান মানে এখানে আমরা ম্যাক্সিমাম হইতে পারে মিনিমাম হইতে পারে দ্যাট ইজ মান হইতে পারে গুরুমান হইতে পারে যে কোনো মান হয়ে আমরা বের করব তো এখন লাস্ট ক্লাসে আমরা কিভাবে চরম মান নির্ণয় করতে হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজকে আর আমরা সেটাতে যাবো না আজকে আমরা সেই স্টেপগুলো অনুসরণ করে আমরা এই ম্যাচটা সলভ করব তো কৃষিকৃতবৃন্দ শুরু করে যায় কৃষিকৃতৃবৃন্দ তাহলে আমরা এই ম্যাচটা শুরু করতে যাচ্ছি এখন ধরি এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস

এফ ডাবল ফ্রাইম এক্স ইকাল সিক্স এক্স মাইনাস সিক্স তাহলে আমাদের সেকেন্ড স্টেপটা ছিল দুইবার ডিফেন্সিয়েশন করা আমরা তাই করলাম এখানে একবার ডিফেন্সিয়েশন করলাম আর এখানে সেকেন্ড টাইম ডিফেন্সিয়েশন করলাম এখন আমরা কী করব এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য এ প্রাইম টু জিরো বসে পাই এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপে চলে যাচ্ছি আমরা আমরা এ প্রাইম এক্সিক জিরো বসাবো থার্ড স্টেপ তাহলে থার্ড স্টেপটা কি এ প্রাইম জিরো এ প্রাইম মানে আমাদের এটা

প্লাস থ্রি এক্স মাইনাস ফিফটিন ইকাল টু এক্স মাইনাস ফাইভ এক্স ফাইভ এক্স এই যে দুইটা ফাংশান তাহলে দেওয়ার পর এখান থেকে আমরা বলতে পারি এক্সের কয়টা মান এক্সে এখান থেকে আমরা পাবো ফাইভ আর এখান থেকে মাইনাস থ্রি তাহলে আমরা যখন এক্সাম্পল দিয়েছিলাম তখন বলেছিলাম এবিসি তো ওইখানে এবিসি তিনটা ভ্যালু এখানে আসলে তিনটা না আমরা এক্সের মান এবিসি না ফাইভ এবং মাইনাস থ্রি দুইটা মান পাইলাম এখন প্রথমত আমরা ফাইভ দিয়ে জাস্টিফাই করব দেন আমরা মাইনাস থ্রি দিয়ে জাস্টিফাই করব কোথায় okay. বসাবো F ডাবল ফ্রাইম f ডবল ফ্রাইম ফাইভ 6 ইন্টু ফাইভ মাইনাস সিক্স থার্টি মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো টোয়েন্টি ফোরটা কি গ্রেটার দেন জিরো তাহলে গ্রেটার দেন জিরো যখন হবে তখন ফাংশানটির এক্সুল্ডো ফাইভ বিদ্যুতে লঘুমান পাওয়া যাবে তাহলে তাহলে আমরা বলতে পারি যেহেতু গ্যাটার দেন জিরো সুতরাং এক্সেল টু ফাইভ বিন্দুতে ফাংশনটির লঘুমান পাওয়া যাবে এখন আমরা লঘুমানটা বের করব কোথায় বসাবো আমাদের গিবেন ফাংশানে এই ফাংশানে বসাই আমরা লঘুমানটা বের করব সুতরাং এখানে একটু লিখি এক্সেল টু ফাইভ বিন্দুতে ফাংশনটির লগুমান পাওয়া যাবে সুতরাং লগুমান এফ অফ ফাইভ তাহলে ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফর্টি ফাইভ ইন্টু ফাইভ প্লাস থার্টিন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ টু টু ফাইভ প্লাস থার্টিন তাহলে কত আসে মাইনাস ওয়ান সিক্সটি টু দেখো চলে আসছে আমাদের লঘুমানটা আমাদের লঘুমানটা চলে আসছে আমরা ফাইভ দিয়ে আমরা কী পাইছি লঘুমান এখন আমরা কী করবো এবার মাইনাস থ্রি দিয়ে জাস্টিফাই করব ও মাইনাস থ্রিটা আমরা এখান দিয়ে দেখাই দেখো এখান দিয়ে দেখাচ্ছি কোথায় বসাবো এফ ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম অফ মাইনাস থ্রি ইকাল তাহলে কি আসে দেখো এখানে বসাবো তাহলে সিক্স ইন্টু মাইনাস থ্রি মাইনাস সিক্স ইকুয়াল মাইনাস টোয়েন্টি ফোর এটা কিন্তু লেস দেন জিরো তাহলে লেস দেন জিরো যেখানে হবে তাহলে এক্সুয়াল টু মাইনাস থ্রি বিন্দুতে ফাংশানটির গুরুমান পাওয়া যাবে ও ইয়েস তাহলে আমাদের অভিয়াস মিনি এটা আমাদের স্টেপ অনুযায়ী আমাদের যে চরম মানের যে রুলস রুলস অনুযায়ী এখন আমরা কি করব গুরুমান বের করব এফ মাইনাস থ্রি ইকাল মাইনাস থ্রি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফর্টি ফাইভ ইন্টু মাইনাস থ্রি

ফোর ওয়ান ফর্টি এইট মাইনাস ফিফটি ফোর তাহলে কি আসতেছে এই যে আমাদের গুরু ওয়ান 94 নাইনটি ফোর আমরা ভ্যালু দেখেই বলতে পারতেছি এটা আমাদের পজিটিভ 94 আর এটা হচ্ছে নেগেটিভ ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের গুরুমান এটা হচ্ছে আমাদের লোকমান দুইটা মিলি কি হয়ে গেল আমাদের চরম মান প্রিয়বৃন্দ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসটা এতটুকুই এতটুকুর মধ্যে যদি তোমরা বুঝতে প্রশ্ন হয় এটা আমাকে জানাও আমি তোমাদের রিপ্লাই দেব এবং আমার নিত্যমান নতুন ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই সুফল ভোগ করতে পারে